কিছু হয় মানে কিছু হয় বলে ইনারা আস্থা আছেন বলে ইনারা আসেন বাইরে বলতে এখন প্রচুর দূরান্ত থেকে রোগী আসছে আপনার উত্তরাখণ্ড থেকেও আসছে ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর বা মুম্বাই টুম্বাই দিল্লি এগুলো সবই আসছে এখন বিশ্বাসেই মিলাই বস্তু একটা কথা রয়েছে না আশা করছি ভালোই আছো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই সবাইকে বলে দিচ্ছি আজকে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার সবাইকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই আশা করছি আর এইরকম ড্রেস দেখে তোমাদের মনে হতেই পারে যে আমি এরকম কেন এসেছি আর এরকম জায়গায় কেন এসেছি আমি আছি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানার অন্তর্গত রসকুণ্ডু খুব নাম খ্যাত শিব মন্দির বাবা বসন্ত রায়জির ধামে আমি একা নয় আমি আমার সাথে আছে সৌম তো আমরা এসেছি অনেকটা সকালে এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 মতো আমরা এসেছি এসে যা যা যাবতীয় যা করার পুজো দেওয়ার জল ঢেলেছি বাবার মাথায় পূজা আরাধনা করেছি বাবার জন্য তো পুজো টুজো করে আমরা এসে জাস্ট দাঁড়িয়েছি ভেবেছিলাম মন্দিরের ভিতরে কিছু তোমাদেরকে দেখাবো বাট আজকে শ্রাবণ মাস নয় বাট শ্রাবণ মাস হয়ে গেছে তা সত্ত্বেও আজকে বৃহস্পতিবার কেন এত ভিড় তা জানি না তো যাই হোক হয়েছে বাবার একটা টান সবার একটা আশা ভক্তি রয়েছে বাবার প্রতি তো সেই জন্যই সবাই আসে সব দিনেই তার মানে বুঝতে পারছো যে এরকম মোটামুটি ভিড় হয় চলো তোমরা দেখে আসো কীভাবে কী করছি বন্ধুরা আমরাও এসেছি মন্দিরের নিজস্ব একটি পুকুরে এখানে সবাই স্নান করে এবং মন্দিরের জন্য জল নিয়ে যায় আমিও যথারীতি এক ডুবে স্নান করে ঘটিতে জল ভরে চললাম মন্দিরের উদ্দেশ্যে আর পুকুরটা দেখো পুরো ঝাড়েশ্বর মন্দিরের পুকুরের মতো বেশ বড় আর জলটাও পরিষ্কার আমার বন্ধুর কাছে এ এক নতুন অভিজ্ঞতা কে জানি হয়তো আজকেই ও ডাক পেয়েছে আমার কাছে নতুন না হলেও এ যেন এক অজানা অনুভূতি হ্যাঁ একটা কথা বলে রাখি এই মন্দিরে কিন্তু বাবার মাথায় সরাসরি জল ঢালতে দেয় না মন্দিরের গায়ে একটি ডোঙার মতো করা রয়েছে সেখানেই সবাই মন্দির প্রদক্ষিণ করে সেখানেই জল ঢালে সেই জলটি যায় বাবার থানে আর এই দেখো বাবার মূর্তি আর আমরাও আস্তে আস্তে করে সমস্ত পুজো অর্চনা সেরে ফেলি চলো জুড়ে থেকো লাগলো বলো তো পুরো ব্যাপারটা দেখতে পেলে আর আরও কিছু কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরবো তো আমরা এখন বর্তমানে জাস্ট পুজো দিয়ে বেরিয়ে আখের রস খাচ্ছি কলাতে সকাল থেকে কিচ্ছু খাইনি পুরো উপসে ছিলাম আমি ছিলাম আর সৌম একই আমি স্নান করেছি ও বাড়ি থেকে স্নান করেছে তো সেই কারণে যাই হোক ও জামা টামা ছাড়েনি আমি এরকমই এই বেসেই হচ্ছে পুজোটা দিয়েছি তারপরে এই আখের রস কলা ভেজানো আর জায়গাটা একটু ঘুরবো আর তোমাদেরকে ঘুরে দেখাবো আর প্রপার কী কারণে যে এই বাবার মন্দির এত বিখ্যাত সেটাও তোমাদের কাছে তুলে ধরবো তো চট করে আগে আমরা আগে আখের রসটা ছেড়ে ফেলি বন্ধুরা দেখো আমাদের মোটামুটি ড্রেস চেঞ্জ আমিও রেডি আর ও তো আগে থেকে রেডিই ছিল কী রে ঘুরে তো তাকারে হ্যাঁ তো মোটামুটি আমরা রেডি এত রোদ মানে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা পা দেওয়া যাচ্ছে না মানে এতটাই গরম তেতে আছে বন্ধুরা মোটামুটি মন্দিরের ঠিক সামনে মন্দির হচ্ছে এইটা এটা হচ্ছে মন্দির মন্দিরের বাইরেটাতেই রয়েছে এরকম একটা দালান দালানটার মধ্যে সবাই যারা এখানে যারা বাতের জন্য বিভিন্ন রকম পেশেন্ট যারা রোগীরা আসেন তারা বিভিন্ন রকম ওষুধ টষুধ মেখে এখানে শুয়ে থাকে তো তোমাদেরকেও দেখাচ্ছি কত ভিড় দেখো মানে মোটামুটি নর্মাল টাইমেও যে ভিড়টা তোমাদেরকে বলছি এটা এরকমই হয়ে থাকে চড়ক মেলা শ্রাবণ মাস বা শিব চতুর্দশীর সময় তো ভিড় তো হয় তাহলে কী লেভেলে তো বুঝতেই পারছো আর শ্রাবণ মাসটা কেন আমরা উপেক্ষা করে এসেছি এই টাইমে সেটা তো তোমরা জানোই কত লোক ভেতরে শুয়ে আছে আর বেশিরভাগ লোকই তোমার বিভিন্ন রকম ওষুধ মেখে এখানে শুয়ে রয়েছে আর ইনারা যারা বসে আছেন ইনারা পুজো দেবেন বলে বা অনেকে দণ্ডি কেটেছেন বাবার কাছে এসে বিভিন্ন প্রণামী সেবা দিয়েছে তো তারপরে ওনারা ক্লান্ত হয়ে এখানে বসেছেন মন্দিরের সামনে একটু মন্দির বাবার দর্শনের জন্য অপেক্ষা করছেন মন্দিরের ভেতরে পুজো চলছে তো চলুন দেখি ওপাশটা যাওয়া যায় দালানটার বাইরেটা কত সুন্দরভাবে ঘেরা সুন্দর নানা রকম চিত্র রয়েছে আর বেশিরভাগ চিত্রই তোমার মহাভারত রামায়ণকে ঘিরে শরণার্থী সবাই আপনারা কি মানে ওই ওষুধ মেখেছেন নাকি আচ্ছা ওই বাতের জন্য নাকি এটা আচ্ছা কোথায় বাড়ি কোথায় আপনার দাসপুরের বাড়ি আপনি কি এখানে আসেন না মানে এই এই ওষুধ জন্যই এসেছেন বিশ্বাসে
আচ্ছা আচ্ছা, আপনার বিশ্বাস যে করবে আর হয়েছে, অবশ্যই হয়েছে বলেই তো মানুষের বিশ্বাস। সবাই দেখেছেন, বসে আছে সবাই এখানে, সবারই একটা বিশ্বাস যে বাবার কৃপায় সবার যে গায়ের যে ব্যথা বা যেটাকে আমরা ইংলিশে আর্থ্রাইটিস বলছি ওটা কমবে। তো যাই হোক, বিশ্বাসেই মিলাই বস্তু একটা কথা রয়েছে না, সেটাই হচ্ছে ব্যাপার। মন্দিরের ভেতরটা তোমাদের একবার ভিড়টা তোমরা দেখো, কেন তোমাদেরকে দেখাতে পারিনি মন্দিরের ভেতরটা, কারণ আমরা যখন দাঁড়িয়েছিলাম মানে হাতটাকে নাড়ানোর কোনো জো ছিল না, মানে এতটাই ভিড়, মানে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর অবশ্যই তখন যদি আমি এরকম ডিস্টার্ব করি মাউন মশাই হয়তো আমাকে বলতে যাও তোমার পুজো দিতে হবে, তো সেই কারণে দেখো তোমার ভিড়টা এখনও দেখো। কত ভিড়, কত লোক দাঁড়িয়ে আছে, আর বেশিরভাগ মানুষ হচ্ছে যারা সামনেটায় বসে আছে তারা সবাই পরের ধাপে পুজো দেবে বলে বসে রয়েছে, অনেকে পুজো দিচ্ছে ভেতরে। তোমরা মোটামুটি বুঝতে পারলে যে আমরা কথা বললাম পেছনে, আর হচ্ছে পাতের ব্যথার সম্বন্ধে উনি ওনারা অনেক বিশ্বাস করে এখানে এসেছেন যে ওনাদের চোখে দেখা অনেকের এই পাতের ব্যথা থেকে উপশম পেয়েছেন। তা সত্ত্বেও মানে একটা ব্যাপার আছে না যে অনেকে মনে করেন যে কিছু হয় না কিছু হয় না, কিছু হয়, মানে কিছু হয় বলেই ইনারা আস্থা আছেন বলে ইনারা আসেন, অন্যান্য দিকে ট্রাই করেছেন হচ্ছে না দেখি উনি বাবার দ্বারে এসেছেন, তার কাছে কৃপা প্রার্থনা করেছেন যে আমার শরীরের ব্যথাটা যাতে কমে দেয়। তো সে বাবা অবশ্যই তার উপরে কৃপা দৃষ্টি প্রদান করে শরীর থেকে ব্যথাটা উপশম করে দেবে। তো চলো, আমরা তাহলে অনেক কথা হয়েছে, তার আগে তোমাদেরকে বলে দেই, পুজো দেওয়ার আগে তোমাদেরকে একটা জায়গা থেকে তোমার পুজোর ডালি একটা নিতে হবে। তো বাইরে তোমরা তেমন কিন্তু কোথাও ডালি পাবে না, এমনি দোকান রয়েছে যারা যেগুলোতে তোমার হচ্ছে এরকম হাতের ডুরি বা টুকটাক অন্যান্য যে সাজানো হাতের আংটি টাঙ্গি এসব পাবে, বাট পুজোর যে ডালিটা সেটা কিন্তু মেনলি মন্দিরের সামনেটাতে একটা তোমার ওদেরই দোকান টাইপের একটা রয়েছে, দেখাচ্ছি দেখো পেছনটা দোকান টাইপে রয়েছে, ওইখানটাতে আর চালা টাইপের ওখানে গাড়ি রাখালো তোমাদের পার্কিং রয়েছে তার পাশটাতে, সেখানটা তোমাদের দেখাবো। তো ওইখানটাতেই তোমাদেরকে সমস্ত মানে টাকা দিয়ে রসিদ দেখিয়ে তোমাদেরকে ডালি নিতে হবে, ডালি নিয়ে তোমাদেরকে পুজোটার কাছে যেতে হবে। তো তোমরা বাকিটা দেখলে তো চলো তাহলে চট করে যাই। আর সত্যি তোমাদের ভিডিও কেমন লেগেছে কিন্তু কমেন্টে লিখে জানাবে। আমি অনেকদিন ধরে ভেবেছিলাম আসবো আসবো করে, ঠিকঠাক সঙ্গীও পাইনি, আর গরমটা অতিরিক্ত চলার কারণে তেমন কাউকে সত্যি বলতে পারিনি যে চ চ যাবো যাবো। আর ওকে আমি বলেছিলাম দু তিন সপ্তাহ ধরে চল যাবো, এই সপ্তাহে আমাদের হচ্ছে অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেটা কিছু কারণে পোস্টপোন হওয়ার জন্য, সেটাও একটা জায়গা কিন্তু একটা মানে যদি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তবে জানতে পারবে আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে তোমাদের কাছে আসছি। বলেছিলাম না যে এদের নিজস্ব পার্সোনালটা ভেন্ডার দোকানে তোমার দেখাবো, এটা হচ্ছে তার ভেন্ডার দোকানের সামনেটা, এখানে সবাই বসেছে, গাড়ি রাখারও পার্কিং রয়েছে, বাইক টাইক রাখার আর বসারও জায়গা রয়েছে, এখানে পেছনটাতেই বিভিন্ন কাউন্টার করা রয়েছে, বিভিন্ন উপলক্ষে গাড়ি পুজো দেওয়ার জন্য আলাদা, মাদুলি কবচ তার জন্য আলাদা, এমনি পুজো দেওয়ার জন্য তার জন্য যে ডালি পাওয়া যায় তার জন্য আলাদা, বিভিন্ন রকম কাউন্টার রয়েছে, তো সেগুলো তোমাদের কাছে দেখো। এটা কাউন্টার নাম্বার, টোটাল সাতটা কাউন্টার রয়েছে, ছটা সাতটা, ছটা ধরে রাখো, ছ নম্বর কাউন্টার অবধি চলে, আর বাকি নর্মাল টাইমে দু তিনটে কাউন্টার, দুই তিন চার, এই তিনটে কাউন্টার একসঙ্গে চলে আর কি নর্মাল টাইমে। আপনি মন্দিরের কমিটিতে উনি থাকেন, উনি নিয়ে থেকে এগিয়ে এসেছেন, উনি নিজেই আমাকে হ্যান্ডবিলটা দিয়েছেন, তো সেটা তো তোমরা ফটোটা দেখতে পেলে। তো যাই হোক, উনি বলছেন যে এই জায়গাটা পুরোটাই প্রাইভেট, এবার যাওয়া যায় ওপাশটা পুরো পেছন দিকটা দেখতে পাচ্ছ এটা থাকার জন্য, এবার এক পাঁচটা ছেলেদের আছে এক পাঁচটা মেয়েদের আছে, বলতো তো ছেলেদের কোন দিকটা একটু বলুন, যদি বলেন ছেলেদের আমাদের এটা ছেলেদের, আচ্ছা সেই দূরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই সাইডটা, ওইটা কিন্তু হচ্ছে মেয়েদের থাকার জন্য, আর এইটা হচ্ছে আমাদের সামনে এটা ছেলেদের। তো মোটামুটি কতজন করে থাকে এখানে মোটামুটি যদি বলেন? তো একটা সিজন অনুপাতে হয়, যেমন সিজনটাতে রুগী বেশি আছে, 90-95 জন, 100 রাপোর রুগী হয়ে গেছে এখন।
আচ্ছা, কত বয়সের পর থেকে এই রোগটার জন্য অনেকে এই সব বাতের বয়স তো নেই, বাতের রোগের বয়স কোনো নেই, ছোট বয়সে বড় বয়সে পাঁচ বছর বয়স থেকে বাত হচ্ছে। আচ্ছা, পাঁচ বছর বয়স হচ্ছে, সত্তর বছর উর্ধেও বয়স হয়েছে, সেরকম আছে, সব রকম মিলিমিশে কিন্তু রোগী থাকেন। আচ্ছা, তার জন্য ওই ওনার সঙ্গে কথা বলেছে, এখানে মাসি থাকেন নাকি উনি সমস্ত কিছুটা আছে, মাসিরা ওষুধ লাগিয়ে যায়, রান্না ওনারাও কিনাই করে দেন। আচ্ছা, রান্না যে করছেন, রান্নার যে সরঞ্জামগুলো ওগুলো কি নিজেদেরকে দিতে হয় না আপনারা দেন ওটা? না, আমরা ভর্তির জন্য একটা অ্যাডমিশন ফি নিয়ে নিই, ওটা হচ্ছে সাত দিনের জন্য আটশো টাকা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওটার মধ্যে মাসিরা সাত দিন রান্না করে দিবে, ওষুধ ব্যবহার করে দিবে, প্লাস আপনার রান্নার হাঁড়ি টাড়ি এইসব কেনাকাটা করে দেবে। আচ্ছা আচ্ছা, আর বাকি ওষুধ খরচা এইসব নিয়ে আমাদের আটশো টাকা সাত দিনের জন্য খরচা। এছাড়া যে সবজি টবজি কেউ যদি নিয়ে আসছে সেটা সে যার নিজের, ওগুলো বাড়ির থেকে নিয়ে আসবে, যেটা রুগী সেগুলো ছিনে দেবে, চাল কিনে দেবে, মাসিরা রান্না করে দেবে। মোটামুটি আপনার জানা চেনাশোনার মধ্যে কত বাইরে থেকে লোক এখানে রুগী এসে থেকেছে? বাইরে বলতে এখন প্রচুর দূর দূরান্ত থেকে রুগী আসছে, আপনার উত্তরাখণ্ড থেকেও আসছে এবং ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর বা মুম্বাই টুম্বাই দিল্লি এগুলো সবই আসছে এখন। তার মানে বন্ধুরা কি বলতে চাইছো, যে এত মানুষ যে আছে তাদের আস্থা আছে? অবশ্যই আস্থা আছে, বাপের জন্য অবশ্যই, অবশ্যই বিখ্যাত মানে আসা, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো বিশ্বাস আছে বলেই ওনারা সবাই এগিয়ে আসেন আর কি, এটা হচ্ছে ব্যাপার। চারিদিকে এত কিছু মানে চেষ্টা করে, মানে চারিদিকে এত ডাক্তারের ওষুধ খাওয়া সত্ত্বেও এই হচ্ছে ব্যাপার, যে ভালো হচ্ছে বলেই মানুষ, তার কৃপা আছে বলে সেই হচ্ছে। বন্ধুরা মোটামুটি দেখতে পেলে, আর ওপাশটা আমরা যাচ্ছি না, কারণ ওপাশটা পুরোটাই মানে একটা থাকার জায়গা, আর দেখানোর সত্যি কিছু নেই। আর ওনারা ওখানে থাকেন, ওনার মা দিদি জেঠিমারা সব ওখানে থাকে, তো ওপাশটা আমি যাচ্ছি না ওই ধরনের। তো মন্দির প্রাঙ্গণ এটা তোমরা যদি আসতে চাও তো তোমাদেরকে সেটা বলে রাখি, যারা ট্রেনে করে আসতে চাও তোমরা গড়বেতা স্টেশনে নামবে, স্টেশন থেকে প্রায় দশ কিলোমিটারের মতো রাস্তা, ওখান থেকে তোমরা টোটো বা অটো ধরে তোমরা এখানে আসতে পারো। রসকুণ্ড মন্দির, বাবা বসন্তা রায়জীর মন্দির বললেই তোমরা ওরা পৌঁছে দেবে। এছাড়া যারা বাসে করে আসছো মেদিনীপুর থেকে, তারা চন্দ্রকোনা টাউনগামী বা টাউনগামী বাসে ধরলেই রসকুণ্ডু যাবো বললেই ওরা এখান থেকে পৌঁছে দেবে। মেদিনীপুর থেকে কিন্তু রসকুণ্ডু ডাইরেক্ট বাসও রয়েছে। ঠিক আছে, তোমরা আসো, বাবার দর্শন করো, বাবার কৃপা লাভ করো। বন্ধুরা মোটামুটি আরেক দাদা উনি এখানে ভর্তি হয়েছেন আট দিন আগে ভর্তি হয়েছেন, তখন নাকি হাঁটতেই পারছিলেন না, মানে শুয়ে পড়লে উনি উঠতে পারতেন না, মানে হাঁটার জন্য নড়ছে চড়তে খুব অসুবিধা হতো। এখন কিন্তু উনি মন্দির প্রাঙ্গণ থেকে পুরোটা, দেখুন মন্দির প্রাঙ্গণ কত দূরে, ওখান থেকে পুরোটা হেঁটে 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 এলেন। তার মানে কি বুঝতে পারে উঠতে পারেন, মোটামুটি আপনার আগের থেকে অনেকটা ইয়ে হয়েছে, তাই তো? অনেক সুবিধা, আমি আগে এইসব পাশ ঘুরতে পারতাম না। আচ্ছা আচ্ছা, ডাং থাকতো, সে লাঠি দিয়ে উঠতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে এখানে যে আপনাদের গায়ে যে এগুলো লাগিয়ে দিচ্ছে, এটা কি এখানে যারা থাকেন আপনাদের গায়ে যখন লাগায় ওটা কি লিকুইড কিছু না প্রলেপ নাকি? আচ্ছা আচ্ছা, শিকড় ঠিকড় না, মানে ভেষজ পদ্ধতিতে এখানে সব রকম ইয়ে হয়, তাই তো? নিয়ম আছে, অনেক লোকই শিকড় তাড়তে যায়। আচ্ছা আচ্ছা, বাবার আদেশ। আচ্ছা আচ্ছা, শিকড় তাড়তে যায়, সেই বন থেকে শিকড় তুলে এনে কাউন্টারে রাখা হয়, কাউন্টার থেকে মাসিরা সেগুলো নিয়ে যেয়ে, হ্যাঁ তার সঙ্গে বিভিন্ন রকম আরো জিনিসপত্র মিশিয়ে লাগায়, মোটামুটি যাই হোক উপশম পেয়েছেন, তাই তো? আগের থেকে ব্যাস, এটা এটুকুই তো চাই আর কি, এটা তো এটা হয়েছে বলেই তো সবাই আসে। ঠিক আছে, চলুন তাহলে দেখা হবে। অনেক ডাক্তার দেখিয়েছেন, বাবার মন্দির যে কারণে নাম খ্যাত তার সবাই জানে, তো এটা হচ্ছে তার প্রমাণ। তোমরা দেখতে পেলে যে মন্দির কমিটি, তার সঙ্গে তোমাদের কথা বললাম, যে প্রেসিডেন্ট তার সঙ্গে তোমাদের কথা বললাম, কি বলো তো, মানে একটা বিশ্বাসে সব কিছুটা দাঁড়িয়ে আছে। আমাদের যখন আগে এলোপাথি হোমিওপ্যাথি ছিল না, তখন তো এই ভেষজ পদ্ধতিতে, হ্যাঁ ভেষজ পদ্ধতি আয়ুর্বেদিক পদ্ধতিতে আমাদের সমস্ত কিছু রোগ নিরাময় হতো, তো ওটার উপরে নির্ভর ছিল, নির্ভর ছিল। আস্তে সব কেমিক্যালের উপরে গেছে, কেমিক্যাল উপরে দাবা সেই ফিরে আসছে সেই ভেষজের উপরে, ভেষজের উপরে। তো মানুষ উপকার পাচ্ছে, তার সমস্ত কিছু থেকে ব্যথা থেকে উপশম পাচ্ছে, তো সেই কারণেই এইসব, তো বিশ্বাসে সমস্ত কিছুটা টিকে আছে। চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, কারণ আর বেশি বড় করতে চাইছি না। চলো টাটা, আর সবাই মিলে একটু বলে বলো যে বাবা বসন্ত রায় জিউর চরণে সেবা লাগে।